হাই বন্ধুরা, তোমাদেরকে ডালিম নেচার ব্লগ চ্যানেলে স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আর আমাকে দেখে আজকে বুঝতেই পারছো সামনেই দুর্গা পুজো। আজ আমি তোমাদের সাথে একটি নতুন জিনিস শেয়ার করতে এসেছি, সেটি হলো মেকআপ টিউটোরিয়াল। আমি এই মেকআপটি কী করে করেছি সেটি আমি তোমাদের সাথে শেয়ার করব, চলো দেখে নিই। প্রথমে স্কিনটাকে আমি ভালো করে প্রিপেয়ার করে নেব, প্রথমে একটি টিস্যু দিয়ে স্কিনটা ভালো করে মুখের ফেস থেকে গলা থেকে ভালো করে পরিষ্কার করে নেবো একটু টিস্যু নিয়ে। তারপর আমি একটি ডাবর গোলাবারি রোজ ওয়াটার টোনার হিসাবে ইউজ করছি। আপনারা যে কোনো টোনার ইউজ করতে পারেন, ডাবর গোলাবারি রোজ ওয়াটার টোনার হিসাবে ব্যবহার করছি। টোনারটি মেখে ভালো করে শুকনো করে নিতে হবে। ভালো করে শুকিয়ে নিলাম। এরপর আমি একটি ময়েশ্চারাইজার ইউজ করছি, নিভিয়া সফট ক্রিম ময়েশ্চারাইজার। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ময়েশ্চারাইজার ইউজ করতে পারেন। আমার এটা পছন্দ, স্কিনটা খুব সফট রাখে, তাই আমি নিভিয়া সফট ক্রিম ময়েশ্চারাইজারটি লাগিয়ে নিচ্ছি। মেকআপের আগে স্কিনটা প্রিপেয়ার করাই নিন। মেকআপের আগে স্কিনটা ভালো করে প্রিপেয়ার করে নিতে হবে, নাহলে আপনার মেকআপ কালো হয়ে যাবে। আমি একটি ব্লু হেভেনের প্রাইমার নিয়েছি। প্রাইমারটি মুখের হাইলাইটিং জায়গাগুলো লাগিয়ে নেবেন। প্রাইমার লাগানো খুব জরুরি। প্রাইমার লাগালে মেকআপ আপনার অনেকক্ষণ পর্যন্ত লং লাস্টিং হবে। আমার প্রাইমারটি হলো সিল্ক প্রাইমার। আপনারা অন্য যে কোনো প্রাইমার ইউজ করতে পারেন, আমার এটা বেশি পছন্দ, তাই আমি বিভিন্ন প্রাইমারটি ইউজ করলাম। এরপর আমি একটি মেবিলিনের ফিটমি ফাউন্ডেশন নিয়েছি। হাতে অল্প অল্প ঢেলে আমার গোটা মুখে লাগিয়ে নেব। যতটা প্রয়োজন ঢালবেন, অল্প অল্প নিয়ে গোটা মুখে লাগাবেন। এই ফাউন্ডেশনটাও খুব সুন্দর, মুখের সাথে খুব সুন্দরভাবে মিশে যায়। অল্প দামে কেউ যদি ফাউন্ডেশন কিনতে চান, এই ফাউন্ডেশনটা আমি সাজেস্ট করবো। এই ফাউন্ডেশনটা সত্যি খুব সুন্দর। দেখুন, আমি গোটা মুখে ড্যাব ড্যাব করে লাগিয়ে নিলাম। এটি ব্লেন্ড করার জন্য আমি একটি ব্লেন্ডার নিয়েছি। ব্লেন্ডার দিয়ে ধুবে ধুবে মেকআপটি ভালো করে বসিয়ে নেব। কেউই ব্লেন্ডারটিকে টেনে টেনে মেকআপটি বসাবেন না, তাহলে ঠিকঠাক বসবে না। ধুবে ধুবে ব্লেন্ডার দিয়ে ধুবে ধুবে মেকআপটি বসাবেন। তার আগে আমি ব্লেন্ডারটা জলে ভিজিয়ে শুকনো করে নিয়েছি। একইভাবে গলাটাও করে নেব। দেখুন, এবার আমি একটি কন্ট্রোল প্যালেট নিয়েছি। কন্ট্রোল প্যালেটটা দিয়ে মুখটাকে হালকা কন্ট্রোল করে নেব। এই কন্ট্রোল প্যালেটটা দিয়ে কনসিলারও করা যায়, কিন্তু আমি এখানে কনসিলার কিছু ইউজ করিনি। আমি শুধু হালকা একটু কন্ট্রোল করে নিচ্ছি। আমি হালকা মেকআপ চাই, তাই হালকা করেই করছি। আপনারা ভারী মেকআপ চাইলে ভারী করে করতে পারেন, কিন্তু আমার মনে হয় এই গরমে আমি সাজেস্ট করব গরমে হালকা করে মেকআপ করাটাই বেস্ট। দেখুন, আমি আস্তে আস্তে দুটো গালে কন্ট্রোল করে নিলাম। আমার কন্ট্রোল করা হয়ে গেছে। এবার আমি কম্প্যাক্ট একটি মেবিলিয়নের ফিটমি কম্প্যাক্ট পাউডার নিয়েছি। আপনারা যে কোনো লুজ পাউডার ইউজ করতে পারেন, আমি আমার এটা বেশি ভালো লাগে, তাই আমি মেবিলিয়নের ফিটমি কম্প্যাক্ট পাউডারটা দিয়ে আমি আমার মেকআপটাকে সেট করে নেব।
সুন্দর ভাবে। গলায় লাগিয়ে নিলাম, এরপর আমি দুটি কাজল নিয়েছি, একটি ব্রাউন সেট আর একটি ব্ল্যাক সেট দিয়ে আইব্রোটা ঠিক করে নেব। আমি ব্রাউন সেটটা ইউজ করছি আইব্রো ঠিক করার জন্য। আইব্রো একটি ব্রাশ নিয়েছি, আইব্রো ব্রাশ দিয়ে আইব্রোটা সেট করে নেব। আইব্রোটা সেট করে নিচ্ছি, একইভাবে আরেকটু আইব্রো সেট করে নেব। এরপর আমি দুটি আই শ্যাডো প্যালেট নিয়েছি, আই শ্যাডো প্যালেট দিয়ে চোখের পাতায় আই শ্যাডোটা লাগিয়ে নেব। প্রথমে আমি একটি আই শ্যাডো ব্রাশ ইউজ করছি, আই শ্যাডো ব্রাশ দিয়ে একটি ব্রাউন কালারের শেড নিয়ে চোখের পাতায় লাগিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমি যে শাড়িটা পরেছি সেখানে পিঙ্ক এবং রয়্যাল ব্লু কালারের ছোঁয়া আছে, তাই আমি আমার আয়ের মতো একটু পিঙ্ক কালারের ছোঁয়া রাখতে চাই। সুন্দরভাবে আইশ্যাডোটা ব্লেন্ড করে নিতে হবে, কখনোই আপনার আইশ্যাডো দেখতে খারাপ লাগবে না। সুন্দরভাবে আইশ্যাডোটা ব্লেন্ড করে নিচ্ছি, পিঙ্ক কালারের একটি শেড দিয়ে চোখের ধারে এবং চোখের কোণে লাগিয়ে নেব। সুন্দরভাবে ব্লেন্ড করতে হবে, সবসময় মাথায় রাখতে হবে আইশ্যাডো লাগানোর সময় সুন্দর করে ব্লেন্ড করে নিতে হবে। সুন্দরভাবে ব্লেন্ড করে নিতে হবে। দেখুন আমি যেমন ভাবে ব্লেন্ড করছি। এরপর আমার শাড়িতে গোল্ডেন কালারও আছে, তাই আমি একটি গোল্ডেন কালারের সেট নিয়ে মাঝখান গোটায় লাগিয়ে নেব। আমি আঙুল দিয়ে লাগাচ্ছি, আপনারা চাইলে ব্রাশ দিয়ে লাগাতে পারেন। আমার
যে দুটো কাজের সেট নিয়েছিলাম ব্ল্যাক কালার সেটটি দিয়ে লাইনারটা করে নেব। লাইনার করা হয়ে গেছে, এরপর আমি একটু মেকআপ ফিক্সার ইউজ করছি ব্লু হেভেনের। মেকআপ ফিক্সারটি চোখের সামনে হাত রেখে দূর থেকে ফিক্স করে ফিক্সার দেবেন, না হলে ঠিকঠাক এটি সেট হবে না। একটু দূর থেকে হাতটা সরিয়ে আমি যেমনভাবে দিচ্ছি দেখুন এরকমভাবেই দেবেন। ফিক্সার একটি মেন জিনিস, এটি আপনাকে মেকআপকে লং লাস্টিং করবে। এরপর আমি একটি লিপ লাইনার ইউজ করছি, লাইনারটা দিয়ে লিপটাকে পুরোটা ধুয়ে নেব। লাইনার দিয়ে লিপটাকে কভার করে নিয়ে লিপস্টিক লাগালে ভালো লিপস্টিকটা বসে সুন্দরভাবে, আপনারা ঠোঁটের বাইরে বেরোনোর ভয় থাকে না। আপনারা চাইলে এমনিও লাগাতে পারেন, লাগিয়ে দেখতে পারেন। এরপরে আমি লিপস্টিক ইউজ করছি, লিপস্টিকটি কোনো ম্যাট লিপস্টিক নয়, নর্মাল লিপস্টিক। আপনারা চাইলে ম্যাট লিপস্টিকও লাগাতে পারেন। এরপর আমি একটি হাইলাইটার ইউজ করছি, হাইলাইটারটা মেন হাইলাইটার, আপনার মুখে হাইলাইট লাগবে, আপনার মেকআপ আরো গ্লোজি দেখাবে। তার জন্য আমি একটি মেকআপ ব্রাশ ইউজ করছি। হাইলাইটার সাধারণত কপালের ওপরে, গালের দুধারে, নাকের ওপরে, নাকের নিচে এবং ঠোঁটের নিচে, একটু গলায় লাগাতে পারেন। দেখুন কতটা উজ্জ্বল দেখাচ্ছে। এরপর আমি একটি সিঁদুর নিয়েছি, সিঁদুরটি হলো লিকুইড সিঁদুর, সিঁদুরটি করে নেব। আমার মেকআপ প্রায় কমপ্লিট, একটু ঠিক করে নেব। তো জুয়েলারি তো পরতেই হবে, কিন্তু জুয়েলারি তো চাই, তাই আমি এখানে ভাবছি স্টোনের জুয়েলারি ইউজ করব, কারণ কাপড়টার মধ্যে একটু স্টোনের ছোঁয়া আছে। একটি স্টোনের দুটি কানের করে নেব। হাতটাও যে ইউজ করবো ওটাও স্টোনের, স্টোনের হাতটা পরে নেব। দেখুন আমার মেকআপ প্রায় কমপ্লিট, আমি এখন রেডি। দেখুন কেমন লাগছে বলুন, আপনারা তো দেখলেন শেষ পর্যন্ত। শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। কেমন লাগছে দেখি, একটা লাইক, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।